এখানে একটি সিরিজের অঙ্ক দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, প্রথম সংখ্যাটি 152, তারপর 156, তারপর 140, 176, 112। লক্ষ্য করে দেখুন, এই নাম্বারগুলো ক্রমশ বৃদ্ধি পেয়েছে এমন নয়, আবার যে ক্রমশ হ্রাস পেয়েছে এমনও নয়, কখনও বৃদ্ধি পেয়েছে। দেখুন, 152 থেকে 156, 4 বেড়েছে, কিন্তু তারপর দেখুন আবার 16 কমে গেছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে, তারপর আবার কমেছে। এই ধরনের সিরিজকে বলা হয় অল্টারনেটিং সিরিজ, অর্থাৎ এখানে ইনক্রিজিং এবং ডিক্রিজিং নাম্বার আপনি পাবেন, অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। এখন এই ধরনের সিরিজের ক্ষেত্রে দেখুন কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। যেমন 152 থেকে 156, 4 বৃদ্ধি পেয়েছে, প্লাস 4 লিখলাম। তারপর দেখুন 156 থেকে 140 আসতে 16 হ্রাস পেয়েছে, তাই 16 মাইনাস লিখলাম। তারপর আবার 140 থেকে 176 যেতে আপনার 36 বৃদ্ধি পেয়েছে। তারপরে দেখুন 176 থেকে আবার যখন 112 হয়েছে তখন 64 হ্রাস পেয়েছে, তাহলে অবশ্যই এরপরে বৃদ্ধি পাবে। লক্ষ্য করে দেখুন, বেড়েছে, কমেছে, তারপর আবার বেড়েছে, কমেছে, তাহলে অবশ্যই এখানে বৃদ্ধি পাবে, অর্থাৎ 112-র পরের সংখ্যাটি এর থেকে বেশি হবে এবং তার সঙ্গে কিছু একটা যোগ হয়ে এখানে সংখ্যাটি পাব। এখন কি যোগ হবে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, লক্ষ্য করুন, যে সংখ্যাগুলো বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তারা যথাক্রমে 4, 16, 36, 64 ইত্যাদি। 4 দেখুন 2 স্কোয়ার লেখা যায়, 16 4 স্কোয়ার লেখা যায়, 36 6 স্কোয়ার লেখা যায়, 64 8 স্কোয়ার লেখা যায়। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, প্রথমে 2 স্কোয়ার, তারপর 4 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার, তারপর 8 স্কোয়ার, অর্থাৎ জোড় সংখ্যার স্কোয়ার। তাহলে নিশ্চয়ই পরেরটি 10 স্কোয়ার, অর্থাৎ 100 বৃদ্ধি পাবে, আগেই বলেছি প্লাস হবে অর্থাৎ বৃদ্ধি পাবে। তাহলে 112-র সঙ্গে যদি আমি 100 যোগ করি তাহলে দেখুন এটি পৌঁছবে 212-তে, অর্থাৎ 112-র যে পরের সংখ্যাটি সেটি হবে 212 এবং এটি হবে উত্তর। দেখুন এখানে পরের অঙ্কটিতে বলেছে রুট ওভার 30 প্লাস আবার রুট ওভার 30 প্লাস আবার রুট ওভার 30, এরকম করে ইনফিনিটি অবধি চলতে থেকেছে। এই ধরনের অঙ্ক খুবই পড়ে। এখন মনে রাখবেন, এই অঙ্কগুলির ক্ষেত্রে যদি ইনফিনিটি থাকে তাহলে এক ধরনের উত্তর হয়, ইনফিনিটি যদি না থাকে তাহলে আর এক ধরনের উত্তর হয়। যদি ইনফিনিটি অবধি থাকে তাহলে যেটি করবেন, প্রথমে এই যে নাম্বারগুলি দিয়েছে দেখবেন এগুলি সব সেম থাকবে, অর্থাৎ 30 থাকলে সবগুলোই 30 থাকবে। এখন এই দুটিকে দুটো সংখ্যাতে ভেঙে নেবেন যাদের গুণফল 30 হবে, এবং সেই সংখ্যা দুটি অবশ্যই যেন কনজিকিউটিভ নাম্বার, মানে পরপর সংখ্যা হয়। যেমন দেখুন, 30-কে 5 এবং 6 দ্বারা গুণ করলে 5 এবং 6 গুণ করলে 30 পাই, এবং এগুলো পরপর সংখ্যা, 5-এর পরই 6 আসে, যার জন্য কনজিকিউটিভ নাম্বার। তাহলে মনে রাখবেন, এটি একটি খুব ইজি ট্রিক্স। যদি সংখ্যা দুটিকে এরকম দুটি নাম্বারে ভেঙে নেওয়া যায়, তারপরে যদি দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে মনে রাখবেন যেটি বড় সংখ্যা পাবেন সেটি উত্তর, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 6। কিন্তু ধরুন এখানে প্লাস নেই, এখানে মাইনাস আছে, মানে অঙ্কটা ধরুন এইভাবে তৈরি হয়েছে, সাপোজ 30, তারপরে আবার মাইনাস 30, আবার এরকম করে চলতে থেকেছে মাইনাস 30 ডট ডট করে আপ টু ইনফিনিটি অবধি আছে। তাহলে আপনি যেটি করবেন, সেখানে 30টিকে ভেঙে নিলে যে দুটি সংখ্যা পাবেন, একটি 5 এবং একটি 6, তাদের মধ্যে ছোট সংখ্যাটি নেবেন, যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটি নেবেন, এবং এখানে উত্তর হবে 5। এরপর ধরে নিন আরেকটি উদাহরণ এর সঙ্গে আমি কম্পোজ করছি, দেখুন আপনারা যাতে ভালো বুঝতে পারেন। ধরুন দেওয়া আছে 56 প্লাস আবার রুট ওভার অফ 56 প্লাস, এরকম করে চলতে থেকেছে আপ টু ইনফিনিটি অবধি। এটা আপনাদের বোঝার স্বার্থে আর একটি অঙ্ক করলাম। লক্ষ্য করুন, তাহলে 56-কে দুটো কনসিকিউটিভ নাম্বারে প্রথমে ভাঙুন। 56-কে 7 আর 8-এ ভাঙা যায় কিনা বলুন। 7 এবং 8 গুণ করলেই 56 পাই। এখন যেহেতু প্লাস আছে তাহলে উত্তর হবে 8, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে উত্তর হতো 7। এটি মনে রাখবেন। দেখুন এখানে একটি সিম্পলিফিকেশন আমি দিয়েছি। ধরুন এরকম কোনো একটি অঙ্ক আছে, রুট 5 প্লাস রুট 3 ডিভাইড বাই রুট 5 মাইনাস রুট 3। ঠিক এর উল্টো প্যাটার্ন পরেই দেওয়া আছে। দেখুন রুট 5 মাইনাস রুট 3 ডিভাইড বাই রুট 5 প্লাস রুট 3, মাঝে প্লাস আছে। এরকম অঙ্ক করতে দিলে আমরা সাধারণত করণীয় নিরসন ইত্যাদি করি, কিন্তু এসব করার কোনো দরকার নেই। আমি একটি সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি। কি করবেন, এখানে দেখবেন যে নাম্বারগুলো ইউজ হয়েছে, ধরুন এখানে ইউজ হয়েছে 5 এবং 3,
দেখুন গোটা অঙ্কটির মধ্যে পাঁচ এবং তিনই ইউজ হয়েছে এবং মাঝে দেখুন প্লাস চিহ্ন আছে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই দুটো সংখ্যা যোগ করে দেবেন, যোগ করে যেটি হবে সেটি উত্তর, অর্থাৎ আট উত্তর। আবার এই অঙ্কটা দিয়ে ধরুন মাঝে প্লাসের পরিবর্তে মাইনাস আছে, দেখুন এখানে রুট ফাইভ প্লাস রুট তিন যা ছিল তাই রয়েছে আগের অঙ্কটির মতোই, কিন্তু মাঝে ধরুন মাইনাস আছে, তাহলে তখন কি অ্যান্সার করবেন? তখন যেটি করবেন টু ইন্টু এই যে সংখ্যাগুলো আছে রুট সহ নেবেন, অর্থাৎ রুট ফাইভ ইন্টু রুট থ্রি, এবং যেটি হবে সেটি উত্তর, অর্থাৎ টু ইন্টু এই দুটো গুণ করলে আপনি পাবেন রুট ফিফটিন এবং এটি হবে অ্যান্সার। তাহলে মনে রাখবেন যদি প্লাস থাকে সংখ্যা দুটোকে যোগ করে দেবেন, আট হবে উত্তর, আর যদি মাইনাস থাকে তাহলে কি করবেন, একটি টু নেবেন, এই সংখ্যাটি নেবেন রুট ফাইভ, এই সংখ্যাটি নেবেন রুট থ্রি, সেটিকে গুণ করে দেবেন, যেটি আসবে সেটি উত্তর। আবার ধরুন এই অঙ্কটি দেওয়া হয়েছে কিন্তু এগুলো হোল স্কোয়ার আকারে আছে, অর্থাৎ অঙ্কটি যেমন ছিল রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটার হোল স্কোয়ার আছে, মাঝে ধরুন প্লাস আছে, এবং সিমিলারলি পরের যেটা রয়েছে অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এরও স্কোয়ার আছে। তখন আপনি কি করবেন, এই দুটো যোগ করে কত পাচ্ছিলেন, পাঁচ এবং তিন আট পাচ্ছিলেন আগের অঙ্কটির মতো, এখানে করবেন কি, যেহেতু স্কোয়ার আছে এটার স্কোয়ার করে দেবেন, অর্থাৎ আটের স্কোয়ার করে দেবেন, এবং সাকুল্যে করে যেটি পাচ্ছেন অর্থাৎ চৌষট্টি যেটি পেলেন সেই চৌষট্টি থেকে দুই বিয়োগ করে দেবেন, তাহলে যেটি পাবেন সেটি হবে ফাইনাল অ্যান্সার, অর্থাৎ বাষট্টি। কি বললাম, বোঝা গেল? যদি স্কোয়ার থাকে তাহলে এই দুটি সংখ্যা যোগ করে আগেরবার যেমন পাচ্ছিলেন আট সেটি নিয়ে এলেন, তারপর তার স্কোয়ার করবেন, স্কোয়ার করলে কত পেলেন চৌষট্টি, এটি কিন্তু অ্যান্সার নয়, চৌষট্টি থেকে দুই বাদ দেবেন, যেটি পাবেন অর্থাৎ বাষট্টি সেটি উত্তর, সবসময় দুই বাদ দেবেন। যেমন দেখুন এই অঙ্কটির ক্ষেত্রে এটি একটি বড়সড় এক্সপ্রেশন মনে হতে পারে কিন্তু আদতে তাই নয়, এরকম ধরনের অঙ্ক যদি থাকে তাহলে দেখুন এখানে যেটি করবেন, প্রথমে এখানে ওপরে যে নাম্বারগুলো আছে রুটের ভেতরে, যেমন ধরুন এখানে আছে তিন, এখানে আছে দুই, এখানে আছে তিন, এখানে আছে দুই, তাহলে এই সংখ্যাগুলিকে সব যোগ করে দেবেন, অর্থাৎ এখান থেকে তিন নিন, এখান থেকে দুই নিন, এখান থেকে আবার তিন নিন, এখান থেকে দুই নিন, এই সংখ্যাগুলিকে প্লাস করে দিন, তাহলে যোগ করলে দেখুন এখানে কত হচ্ছে, তিন দুয়ে পাঁচ এবং পাঁচ দশ, এবং এটি হবে এক্ষেত্রে উত্তর, এটি একটি সহজ এবং দুর্দান্ত ট্রিক্স। দেখুন এখানে আরেকটি সিম্পলিফিকেশনের ট্রিক্স, দেখুন এখানে দেওয়া আছে রুট ওভার অফ ফাইভ, তারপর আবার ইন্টু রুট ওভার অফ ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ, এরকম করে চলতে থেকেছে আপ টু ইনফিনিটি অবধি। ইন্টু কেন বলছি, মাঝে যেহেতু কোনো চিহ্ন নেই, তাহলে কোনো চিহ্ন না থাকলে আমরা গুণ এটাই ধরি, তাহলে এখানে পাঁচ 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 এরকম সংখ্যাগুলি গুণ আকারে আছে আপ টু ইনফিনিটি অবধি। যদি এরকম কোনো অঙ্ক দেয় একদম ভাববেন না, যেটি করবেন সেখানে যে সংখ্যাটি ইউজ হয়েছে সেটি উত্তর হবে, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে পাঁচ।